Hello everyone, you are watching C. Govindo, and today we are going to solve an example problem based on moving load analysis. As you can see in the figure, আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, ফাইন্ড দ্য পজিশন অফ লোডস হুইচ প্রডিউসেস ম্যাক্সিমাম রিয়াকশন অ্যাট লেফট সাপোর্ট। অর্থাৎ এখানে আমি সিরিজ অফ কতগুলো লোড দেখিয়েছি, এখানে 1 থেকে 14 নম্বর পর্যন্ত কতগুলো হুইল রয়েছে, যে হুইলগুলোর লোড দেখানো আছে প্রথম দুইটা 10 কিপ, তারপরে 36 কিপ, 10 কিপ, তারপরে 20 কিপ, এভাবে ইন্ডিভিজুয়াল হুইলগুলোর লোড দেওয়া আছে এবং হুইলগুলোর স্পেসিং এরকম 5 ফিট, 8 ফিট, 6 ফিট, এভাবে হুইলগুলোর স্পেসিং দেওয়া আছে। তো এই হুইলগুলো যখন আমাদের 60 ফিট স্প্যান বিশিষ্ট একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপর দিয়ে মুভ করবে, তখন এই হুইলগুলোর কোন পজিশনের জন্য লেফট সাপোর্টে ম্যাক্সিমাম রিয়াকশন তৈরি হবে সেটাই আমাদের বের করতে হবে। তো আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম সেটা করার জন্য আমাদের কী করতে হয়, প্রত্যেকটা হুইলকে আমাদের লেফট সাপোর্টের উপর বসিয়ে তারপরে পরবর্তী হুইলটা ওই পজিশনে আসার জন্য কী পরিমাণ রিয়াকশনের চেঞ্জ হয় সেই চেঞ্জগুলোকে আমরা ক্যালকুলেট করেছিলাম এবং দেখেছিলাম যে পর্যন্ত সেই চেঞ্জটা পজিটিভ ছিল সেই পর্যন্ত আমরা ক্যালকুলেশন চালিয়ে গিয়েছি। তো আজকে আমরা সেখান থেকে শুরু করব এক্সাম্পল প্রবলেম। তো প্রথমে যদি আমরা 1 নম্বর হুইলটা এই সাপোর্টের উপর বসাই, তবে এখান থেকে যেটা পাওয়া যাবে আমাদের স্প্যানটা এরকম রয়েছে। এই স্প্যানের উপর যখন আমাদের 1 নম্বর হুইলটা আসবে, তো এই হুইলগুলোর স্পেসিং এবং স্প্যান লেন্থ 60 ফিট, এটা যদি আমরা হিসাব করে দেবি, তবে দেখা যাবে 1 নম্বর থেকে ঠিক এই সাপোর্টের উপরে 11 নম্বর হুইল অবস্থান করবে। অর্থাৎ যখন 1 নম্বর হুইলটা আমাদের ঠিক লেফট সাপোর্টের উপরে রয়েছে, তখন 11 নম্বর হুইলটা ঠিক আমাদের রাইট সাপোর্টের উপরে থাকবে এই স্পেসিং থেকে দেখা যাচ্ছে। কারণ 1 থেকে 11 পর্যন্ত যদি আমরা স্পেসিংগুলো নিই, তবে দেখা গেছে 60 ফিট আসবে। অর্থাৎ এখানে 11টা হুইল রয়েছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ প্রথম পজিশনের জন্য আমাদের 11টা হুইল, 1 নম্বর হুইল যখন এই সাপোর্টের উপর, তখন 11টা টোটাল 11টা হুইল আমাদের এই পজিশনে রয়েছে। তো এর বাকি যে হুইলগুলো রয়েছে 12, 13, 14, এই হুইলগুলো এখন স্প্যানের বাইরে রয়েছে। তো 11 এবং 12 এর মধ্যে ডিস্টেন্স কত, এর মাঝে আমরা ডিস্টেন্স দেখতে পাচ্ছি 12 ফিট। তো এখন 1 নম্বর হুইল যখন এই পজিশনে, তখন এইগুলো হুইল 1 নম্বর হুইল যখন সাপোর্টের উপরে, তখন এতগুলো হুইল স্প্যানের উপর রয়েছে। ঠিক পরবর্তীতে যখন আমাদের হুইলগুলো লেফটের দিকে মুভ করবে, তখন আমাদের 1 নম্বর যে হুইলটা রয়েছে, আমাদের 1 নম্বর হুইলটা স্প্যান থেকে বের হয়ে যাবে, ঠিক 2 নম্বর হুইলটা এখানে চলে আসবে। কারণ 2 নম্বর হুইলটা যখন ঠিক এই পজিশনে চলে আসছে, তখন আমাদের দেখতে হবে এক্সট্রা কোনো হুইল এখানে এন্ট্রি নিয়েছে কি না। 1 এবং 2, হুইল 1 এবং 2 এর মাঝে স্পেসিং ছিল 5 ফিট, 1 এবং 2 এর মাঝে স্পেসিং ছিল 5 ফিট, তার মানে টোটাল সিরিজটা আমার 5 ফিট মুভ করে যাবে। এখান থেকে আমাদের 1 নম্বর হুইলটা বেরিয়ে যাচ্ছে, টোটাল সিরিজটা 5 ফিট মুভ করছে। তো টোটাল সিরিজটা যদি 5 ফিট মুভ করে, 12 নম্বর হুইল আগে এই সাপোর্ট থেকে 12 ফিট দূরে ছিল, তো 5 ফিট যদি মুভ করে, তাহলে 12 নম্বর হুইলটা এখন 7 ফিট দূরে থাকবে। 12 নম্বর হুইলটা এখানে আমরা 7 ফিট ডিস্টেন্স পাবো, যথারীতি সে 11টা হুইল 11 নম্বর হুইলটা একটু ভিতরের দিকে চলে আসবে। অর্থাৎ এখানে আসবে 11 নম্বর হুইলটা, এখানে 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ নাম্বারিংগুলো যদি আমি করে দিই এভাবে, তাহলে এই পরিবর্তনের জন্য আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল সাপোর্টের উপরে আসার জন্য আমাদের এক্সট্রা কোনো হুইল ইন করতেছে না। আমরা এভাবে সিরিয়ালি কতগুলো সিকোয়েন্সিয়ালি কতগুলো ফিগার ড্র করে নিই, তবে আমাদের হিসাবের জন্য সুবিধা হবে। এখানে 2 নম্বর হুইল এবং 3 নম্বর হুইলের মাঝে স্পেসিং ছিল 8 ফিট, তো এখন 2 নম্বর হুইল যখন মুভ অফ করে যাবে এবং 3 নম্বর হুইল ঠিক সাপোর্টের উপরে আসবে, তখন মানে টোটাল সিরিজটা 2 নম্বর হুইল থেকে 3 নম্বর হুইল আমার রিয়াকশনের উপরে আসার জন্য টোটাল সিরিজটাকে 8 ফিট মুভ করতে হবে। তাহলে এখানে 12 নম্বর হুইল আগে 7 ফিট দূরে ছিল, 13, 14 এখানে ছিল, 12 নম্বর হুইল আগে 7 ফিট দূরে ছিল, তো সে যখন 8 ফিট মুভ করবে সে কিন্তু 1 ফিট ভিতরে চলে আসবে। 12 নম্বর হুইলটা এখন ইন করলো, 12 নম্বর হুইলটা এখানে 1 ফিট ভিতরে চলে আসলো, এবং 13 নম্বর এবং 14 নম্বর হুইল
কিন্তু স্টিল বাইরে রয়েছে, এবং এই ডিস্টেন্সটা তখন হবে রাইট সাপোর্ট থেকে 13 নম্বরে আমার 12 এবং 13 নম্বর হুইলের ডিস্টেন্স হলো 4 ফিট। তো এখানে যদি 1 ফিট চলে যায় এখানে থাকবে 3 ফিট। তাহলে এটা 3 নম্বর হুইল, 3 নম্বর থেকে 12 4 5 6 7 8 9 10 11। বাকি যে দুইটা হুইল সেই দুইটা হুইল এখান থেকে বের হয়ে গেল, তো এটা আমাদের আর আসার দরকার নেই। এর পরবর্তী ফিগারটা কেমন হবে, এখন যদি 3 নম্বর হুইলও বের হয়ে যায় অর্থাৎ মুভ করে 4 নম্বর হুইল যখন আসে, এখানে 3 এবং 4 এর মাঝে স্পেসিং ছিল, 3 এবং 4 এর মাঝে স্পেসিং 6 ফিট। তো পরবর্তী ফিগারটা হবে চার নম্বর হুইলটা যখন ঠিক এই পজিশনে চলে আসবে, 3 নম্বর হুইল থেকে 4 নম্বর হুইল সাপোর্টের উপরে আসার জন্য টোটাল সিরিজটাকে আমার 6 ফিট মুভ করতে হবে। তো টোটাল সিরিজটা যদি 6 ফিট মুভ করে অর্থাৎ 4 নম্বর হুইলটা যখন আমাদের সাপোর্টের উপরে চলে আসবে, তখন 13 নম্বর হুইলটা কিন্তু আমাদের স্প্যানের মধ্যে ইন করবে, এবং সেটা রাইট সাপোর্ট থেকে কতটুকু দূরে থাকবে আমরা হিসাব করলে পেয়ে যাচ্ছি, এখান থেকে যেহেতু 6 ফিট মুভ করবে তাহলে এটা 3 ফিট দূরে ছিল, 3 ফিট প্লাস আরও 3 ফিট অর্থাৎ সর্বশেষ ডিস্টেন্সটা হবে 3 ফিট রাইট সাপোর্ট থেকে 13 নম্বর হুইল। তো এখানে 4 নম্বর হুইল, এখানে 13 নম্বর হুইল, মাঝের হুইলগুলো স্পেনের মধ্যে থাকবে। তো এই হুইলগুলো 5 6 7 8 9 10 11 12। তো এখানে আমি সিকোয়েন্সিয়ালি ফিগারগুলো ড্র করে নিলাম, অর্থাৎ একটার পর একটা হুইল এই সাপোর্টের উপরে আসবে এবং তার জন্য করেসপন্ডিং ফিগারগুলো কেমন হবে, কতগুলো হুইল স্প্যানের উপরে থাকবে সেটা আমি এখানে দেখিয়েছি। তো এখন আমরা চলে যাব ক্যালকুলেশনে, অর্থাৎ 1 নম্বর হুইল সাপোর্টের উপর থেকে 2 নম্বর হুইল সাপোর্টের উপরে আসতে, অর্থাৎ এই লোডগুলো যখন মুভ করে 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল সাপোর্টের উপরে আসবে, তখন রিয়াকশনের কেমন চেঞ্জ আছে সেই ক্যালকুলেশনটার দিকে আমরা এখন যাচ্ছি। তো আমরা ফর্মুলা জানি, চেঞ্জ ইন রিয়াকশন ডেল আর 1 টু 2, ডেল আর 1 টু, এটা দ্বারা আমি বুঝিয়েছি চেঞ্জ ইন রিয়াকশন যখন 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল সাপোর্টের উপরে আসে, অর্থাৎ তখন রিয়াকশনের মান কতটুকু চেঞ্জ হয়। তো সেই ফর্মুলাটা আমরা প্রিভিয়াস ভিডিওতে ডেরিভ করেছি, PD1L - P1। তো এই ফর্মুলাগুলো আমি কীভাবে ডেরিভ করেছি সেটা প্রিভিয়াস ভিডিওতে দেখানো আছে। তো এখানে এক্সট্রা আর কোনো টার্ম আসবে না, এই দুইটা টার্মে আসবে, কারণ এখানে 1 নম্বর থেকে 2 নম্বরে আসার জন্য এক্সট্রা কোনো হুইল ইন করেনি, সো এ পর্যন্তই থাকবে। তো এখানে আমি সামেশন অফ পি বলতে কী বুঝিয়েছিলাম, সামেশন অফ পি বলতে বোঝাচ্ছি যতগুলো হুইল মুভমেন্টের আগে এবং পরে এই স্প্যানের উপরে থাকবে, তাহলে এই এই মুভমেন্টের জন্য অর্থাৎ 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল, এই ফিগার থেকে এই ফিগার আসার জন্য এই 2 থেকে 11 নম্বর পর্যন্ত এই হুইলগুলো স্প্যানের উপর আগেও ছিল এবং মুভমেন্টের পরেও থাকবে। তাহলে সামেশন অফ পি হচ্ছে এই 2 থেকে 11 নম্বর পর্যন্ত হুইলের যে লোড তার সামেশন। তাহলে 2 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত যে হুইলগুলো তার যদি টোটাল সামেশন করি তবে এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ এই লোডগুলো যে 10 কিপ, 36 কিপ, 10 কিপ, 20 কিপ, এভাবে যদি সব আমি অ্যাড করি তবে এখান থেকে পাওয়া যাবে, এটা পাওয়া যাবে 234 কিপ। এবং D1 হলো আমাদের যে লোডটা বেরিয়ে গেছে, অর্থাৎ এই যে 1 নম্বর হুইলটা বের হয়ে গেছে, 1 নম্বর হুইলটা কতটুকু মুভ করছে, মানে মোট কথা হচ্ছে টোটাল সিরিজটা, মানে যে টোটাল সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোডস, এই লোডটা আমার 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে আসার জন্য টোটাল কতটুকু ডিস্টেন্স মুভ করলো সেটাই হচ্ছে D1, সেটা হচ্ছে কত, 5 ফিট, কারণ 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে আসার জন্য আমার 5 ফিট ডিস্টেন্স মুভ করতে হবে। তাহলে D1 হচ্ছে 5 ফিট, এল হচ্ছে টোটাল স্প্যান 60 ফিট আমরা দেখতে পাচ্ছি, আর P1 হচ্ছে আমার যে হুইলটা স্প্যান থেকে বের হয়ে গেল মুভমেন্টের কারণে তার ভ্যালু। তো 1 নম্বর হুইলটা বের হয়ে গেছে, 1 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 10 কিপ। তো এই ভ্যালুগুলো যখন আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো তখন এখান থেকে পাবো ডেল আর 1 টু 2, সামেশন অফ পি পাইছি আমরা 234 কিপ ইন্টু D1 5 ফিট ডিভাইডেড বাই 60 - P1 10 কিপ। তো এটা হিসেব করলে এখান থেকে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো, পজিটিভ 9.5 কিপ পাওয়া যায়। তো আমরা পজিটিভ ভ্যালু মিন করে যে রিয়াকশনের মানটা ইনক্রিজ হচ্ছে, তো এই ভ্যালুটা আমি একটু উপরে লিখে রাখি জাস্ট, এই ভ্যালুটা আমরা পেয়েছিলাম পজিটিভ 9.5, দ্যাট ইজ ইনক্রিজ। এবার আমরা পরবর্তী ট্রায়ালে চলে যাব, এখন 2 নম্বর হুইল থেকে 3 নম্বর হুইল সাপোর্টের উপরে আসবে তার জন্য রিয়াকশনের কতটুকু চেঞ্জ হয়, ডেল আর 2 টু 3, ফর্মুলা আগের মতো সামেশন অফ পি D1 / L - P1, তবে এই ক্ষেত্রে একটা এক্সট্রা টার্ম আসবে কারণ এখানে একটা এক্সট্রা হুইল মুভমেন্টের কারণে
এই যে এই ফিগার থেকে এই ফিগার আসার জন্য আমার 12 নম্বর হুইল আগে স্প্যানের বাইরে ছিল, 12 নম্বর হুইল এখন স্প্যানের ভিতরে ইন করেছে, তো তার জন্য আমাদের টার্মটা আসবে প্লাস পি প্রাইম ই বাই এল। তো এই ভ্যালুগুলো যদি এখানে বসায় সামেশন অফ পি হচ্ছে এখানে এই মুভমেন্ট থেকে এই মুভমেন্টে আসার জন্য 3 থেকে 11 নম্বর এই হুইলগুলো স্প্যানের উপর মুভমেন্টের আগেও ছিল এবং পরেও আছে। তো সামেশন অফ পি আসবে এই 3 থেকে 11 পর্যন্ত হুইলগুলোর যোগফল, এবং সেই ভ্যালুটা আসবে, সেই ভ্যালুগুলো আসবে 224 কিপ ইন্টু ডি ওয়ান। তাহলে এখান থেকে এখানে আসার জন্য কতটুকু মুভ করতে হলো, টোটাল সিরিজটাকে 8 ফিট মুভ করতে হলো। তাহলে ডি ওয়ান হচ্ছে 8, ডিভাইড বাই এল হচ্ছে 60 ফিট মাইনাস পি ওয়ান। এখানে কত কোন কোন হুইলটা বের হয়ে গেছে, 2 নম্বর হুইলটা বের হয়ে গেছে, 2 নম্বর হুইলের ভ্যালু ছিল 10 কিপ। তাহলে এখানে মাইনাস 10 কিপ প্লাস পি প্রাইম, যা পি প্রাইম হচ্ছে যে হুইলটা ইন করলো তার লোড, এখানে 12 নম্বর হুইলটা ইন করছে, 12 নম্বর হুইলের লোড হচ্ছে 20। তাহলে 20 ইন্টু ই হচ্ছে ডিস্টেন্স, এটা কত দূরে আছে, 1 ফিট দূরে রয়েছে। তাহলে ই হচ্ছে ই, ই এর ভ্যালু হচ্ছে 1, ডিভাইড বাই এল হচ্ছে 60। তো এখান থেকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে, প্লাস 20.2, ইট ইজ অলসো এ ইনক্রিমেন্ট। তোমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে হুইল 2 নম্বর থেকে 3 নম্বরের পজিশনে আসার জন্য তখনও রিয়াকশনের ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, তো আমাদেরকে পরবর্তী ট্রায়ালে যেতে হবে। তো আগের মতো এই ভ্যালুটা আমি এখানে লিখে রাখি, প্লাস 20.2 ইনক্রিজ মুভিং ফরওয়ার্ড টু ফলোয়িং ট্রায়াল, যেটা হচ্ছে চেঞ্জ ইন রিয়াকশন ডিউ টু 3 টু 4। অর্থাৎ হুইল 3 থেকে এবার হুইল 4 আমার সাপোর্টের উপরে আসবে, তার জন্য রিয়াকশন আমার কতটুকু চেঞ্জ হবে, আগের ফর্মুলা সামেশন অফ পি ডি ওয়ান বাই এল মাইনাস পি ওয়ান প্লাস পি প্রাইম ই বাই এল। পি প্রাইম ই বাই এল এই টার্মটা এখানেও আসবে, কারণ এখানেও একটা এক্সট্রা হুইল ইন করতেছে। এখানে সামেশন অফ পি কত, এই মুভমেন্ট থেকে এই মুভমেন্টে সামেশন অফ পি হচ্ছে এই 4 থেকে 12 নম্বর পর্যন্ত হুইল, কারণ এরা স্প্যানের মুভমেন্টের আগেও ছিল, মুভমেন্টের পরেও আছে। তো 4 থেকে 12 এই হুইলগুলো লোড যদি যোগ করি তবে আমরা পাবো 208 কিপ ইন্টু ডি ওয়ান। এখানে কতটুকু মুভ করতে হবে টোটাল সিরিজটাকে, 3 থেকে 4 আসার জন্য 6 ফিট মুভ করতে হবে, 6/60 মাইনাস পি ওয়ান। কোন হুইলটা মুভ অফ করতেছে, এখানে 3 নম্বর হুইল বের হয়ে যাচ্ছে, 3 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 36 কিপ মাইনাস 36 কিপ। প্লাস পি প্রাইম ই বাই এল, পি প্রাইম হচ্ছে কোন হুইলটা ইন করতেছে, এখানে 13 নম্বর হুইল ইন করতেছে, 13 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 20 কিপ। 20 ইন্টু ই, ই হচ্ছে এটা রাইট সাপোর্ট থেকে কত দূরে আছে, দেখা যাচ্ছে রাইট সাপোর্ট থেকে এটা 3 ফিট দূরে আছে, পি প্রাইম ই বাই এল 60। তো দেখা যাচ্ছে এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে আমরা একটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, 10.2, দ্যাট ইজ ডিক্রিজ। তো এই ভ্যালুটা আমি যদি আবার এখানে লিখি, মাইনাস 14.2 ডিক্রিজ। তাহলে এবার আমরা কনক্লুশন আসি, যখন 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল সাপোর্টের উপর আসলো তখন রিয়াকশন বৃদ্ধি পাচ্ছে, যখন 2 নম্বর থেকে 3 নম্বর আসলো তখনও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু যখন 3 নম্বর থেকে 4 নম্বর আসলো তখন এটা হ্রাস পাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যখন 3 নম্বর হুইল সাপোর্টের উপরে ছিল তখন এই সাপোর্টে ম্যাক্সিমাম রিয়াকশন তৈরি হবে। সো আমরা এই ক্লাসটার কনক্লুশন এভাবে দিতে পারি, হুইল 3 অ্যাট সাপোর্ট উইল প্রডিউস ম্যাক্সিমাম রিয়াকশন অ্যাট লেফট সাপোর্ট। এটাই কিন্তু আমাদের কোশ্চেন ছিল, যে ফাইন্ড দ্য পজিশন অফ লোডস হুইচ প্রডিউসেস ম্যাক্সিমাম রিয়াকশন অ্যাট লেফট সাপোর্ট। তাহলে হুইল 3 যখন এই সাপোর্টের উপরে আসবে তখন, অর্থাৎ এটাই হলো এই পজিশনটা হলো এটাই যে হুইল 3 লেফট সাপোর্টের উপরে থাকবে এবং বাকি হুইলগুলো এরকমভাবে থাকবে, তবে এই লেফট সাপোর্টে ম্যাক্সিমাম রিয়াকশন তৈরি হবে। দ্যাটস ইট ফর টুডে। আর আজকে আমার এই টোটাল ক্লাস লেকচারের উপর পিডিএফ নোট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চেক করে নেবেন।